নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকাতে, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি, সুতরাং আজকে আপনাদের নিমেষ সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত জরুরি। দেখুন, ষষ্ঠী তিথি চলাকালীন যদি নিম সেবন করছেন তা আপনাদের সংসারের জন্য এবং সন্তানের জন্য ভীষণভাবে হানিকারী হতে পারে। সুতরাং ষষ্ঠী তিথি চলাকালীন কখনোই নিমের সেবন করবেন না, তা আপনাদের ক্ষেত্রে অশুভ। আজকে নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র নক্ষত্রমণ্ডলীর পঞ্চম নম্বর নক্ষত্র। এই নক্ষত্রটি একটি মঙ্গলের নক্ষত্র এবং এই মৃগশিরা নক্ষত্র অবস্থান করে থাকে বৃষ রাশির অর্ধেক এবং মিথুন রাশিতে অর্ধেক, অর্থাৎ 6°40 করে। এই মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কি গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে আজকে ভালো হবে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ রয়েছে আজকে গড়করণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ বরিয়ান যোগ। বরিয়ান যোগে বিশেষ কিছু সুফল আপনারা পেতে পারেন বিশেষ কিছু কর্ম করে, সেগুলো আলোচনা করব। আজকে দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকবে সকালবেলা 8:27 থেকে 9:54। এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়কাল করা কাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো শুভ ফল দেয় না, অত্যন্ত অশুভ ফল দিতে পারে। সুতরাং রাহুকালের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো শুভ কাজ, বিশেষ কোনো মাঙ্গলিক কাজ অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রাহুকালের শুরুর পূর্বে যদি আপনারা কোনো মাঙ্গলিক কাজ শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন, আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অমৃতকাল আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে দুপুরবেলা 2:17 থেকে 3:44 পর্যন্ত। এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়াও সকালবেলা শুভ সময় থাকছে 7:00 থেকে 8:27 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ বেনিফিট পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে রয়েছে, যা থাকবে 15ই অক্টোবর, যা চলবে 9:27 সকালবেলা থেকে 10:31 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 11:45 থেকে 1:49 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে উত্তর দিক। যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। দেখুন, হঠাৎ তড়িঘড়ি করে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যা আপনার জীবনের ক্ষেত্রে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে হানিকারী হতে পারে, বুঝে সিদ্ধান্ত নিন। সংখ্যা 2, প্রেমজ জীবনে কিছু নতুন মোড় আসতে পারে। আজকে মন মানসিকতার পরিবর্তনও দেখা যেতে পারে, মনকে প্রশান্তি রাখার জন্য মেডিটেট করুন, অর্থাৎ ধ্যান করুন, ভালো হবে। সংখ্যা 3, দেখুন, বহুদিন ধরে পড়ে থাকা বিভিন্ন পেন্ডিং কাজকর্মগুলো আজকে আপনাদের তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে, নচেত আপনি বিশেষ কিছু সমস্যায় পড়ে যেতে পারেন আপনার কর্মক্ষেত্র নিয়ে। সংখ্যা 4, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা বিশেষ সুফল দেবে। সংখ্যা 5, আজকে কাউর থেকে ঋণ নিয়েছেন তো তার অর্থ অবশ্যই ফেরত দেওয়ার চেষ্টা করুন, নচেত হঠাৎ কিছু বিপাকে আপনি আজকে পড়তে পারেন ঋণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। সংখ্যা 6, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার ভীষণভাবে তৈরি হতে দেখা যেতে পারে, আজকে নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ এবং উদ্যম আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জীবনে আসতে পারে। সংখ্যা 7, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, দূরযাত্রা দূরভ্রমণের সফলতা মিলবে, গৃহক্লেশ এবং গৃহে কোনোরকম জটিলতা থেকে মুক্তিও আজকে আপনাদের ক্ষেত্রে মিলবে।
সংখ্যা 8 আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সংখ্যা 9 আজকে দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলছে এবং কোনো ধার্মিক কার্যে বা কোনো ধার্মিক স্থানে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক হতে পারে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব এবিসিডি আর এবিসিডি কেন দেখুন দর্শক বন্ধু আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই এ আর দেখুন আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন জমি সংক্রান্ত হতে পারে মামলা মোকদ্দমা সংক্রান্ত হতে পারে যে কোনো ডিসিশনই আপনি নিচ্ছেন না কেন বুঝে নিন নচেত কিছু গোলযোগ মাথা গরম করে নিলে আপনাদের ক্ষেত্রে তড়িঘড়ি দেখা যেতে পারে বি আজকে আপনাদের প্রচুর দৌড়তে হতে পারে প্রচুর ছুটোছুটি করতে হতে পারে কর্ম সম্বন্ধীয় বিশেষ বিষয়কে কেন্দ্র করে সি পাওনা অর্থ উদ্ধার হবে ডি আজকে প্রেমজ জীবনে কিছু নতুন মোড় আসতে চলেছে ই আজকে আপনাদের আর্থিক উন্নতির যোগ ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মস্থান বা কর্মক্ষেত্র থেকে এফ আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে জি আজকে আপনাদের ক্ষেত্রে কর্মে বিশেষ পরিশ্রম আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা খুলে দিতে পারে আজ এইচ আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে আই আজকে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ে আজকে লগ্নি ফায়দাদার হতে পারে জে আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না সন্তানের সাথে কিন্তু কিছু বিশেষ বিষয়ে মতবিরোধ হতে দেখা যেতে পারে কে আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এল নতুন নতুন প্রজেক্টে আজকে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে এম আজকে আধ্যাত্মিক মনের মানুষের সাথে কিন্তু আজকে আপনার যোগাযোগ আপনার ক্ষেত্রে প্রশান্তি এনে দিতে পারে মানসিকভাবে এন আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে ও আজকে গৃহ পরিবর্তনের পরিকল্পনা তৈরি হতে পারে পি ক্রমাগত আজকে কিন্তু শারীরিক সমস্যার কারণে কোনো চিকিৎসক বা কোনো রকম চিকিৎসা সম্বন্ধীয় বিশেষ কার্যকারিতা আপনার জীবনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিউ আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আর আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে তবে পার্টনারের প্রেমজ জীবনকে নিয়ে কিন্তু কিছু বিশেষ সমস্যা আপনাদের মধ্যে দানা বাঁধতে পারে এস আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে বিবাহিত জীবনে কিছু নতুন মোড় হঠাৎই চলে আসতে পারে টি আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক সম্বন্ধীয় বিষয়গুলিকে কেন্দ্র করে বিশেষ সমস্যা হঠাৎ তৈরি হতে দেখা যেতে পারে সুতরাং আজকে সমস্ত জায়গায় লগ্নি করা থেকে বিরত থাকার চেষ্টা করুন ইউ আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের কিছুটা হানি অবশ্যই হতে দেখা যেতে পারে ভি কাউকেই ঋণ দেবেন না ডাব্লিউ আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে এক্স আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে ওয়াই আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাই ফায়দা থাকবে জেড আজকে আপনাদের ক্ষেত্রে পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা আপনাদের জন্য ভীষণ জরুরি আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই আজকে দেখুন যাদের সোমবার রবিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা গেলেও আজকে বিকেলের পরবর্তী সময় নতুন কোনো জায়গায় অর্থলগ্নি করতে দেখা যেতে পারে যেখানে অর্থনৈতিক হানি হতে দেখা যেতে পারে যাদের সোমবার জন্ম হয়েছে শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি ঋণ নেওয়া থেকে বিরত রাখুন যাদের মঙ্গলবার জন্ম হয়েছে আজ আপনাদের ক্ষেত্রে বহুদিন পর ঘরে ফেরার পালা তৈরি হতে পারে দূরযাত্রা এবং দূরভ্রমণে সফলতা পাবেন যাদের বুধবার জন্ম হয়েছে শারীরিক কোনো সমস্যার কারণে আজকে হঠাৎ সমস্যা বৃদ্ধির কারণে চিকিৎসকের পরামর্শ নিতে দেখা যেতে পারে যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে কাউকে ঋণ দেবেন না কাউর থেকে ঋণ আজকে নেবেন না যাদের শুক্রবার জন্ম হয়েছে আজকে পার্টনারের সাথে মতবিরোধ এবং ব্যবসায় ভুল লগ্নি হতে পারে যাদের শনিবার জন্ম হয়েছে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে প্রেমজ জীবনে কিছু নতুন মোড় আপনারা উপলব্ধি করতে পারবেন আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছে তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস দেখুন বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আজকে হেলথ ওরিয়েন্টেড কিছু ট্রাবল তৈরি হতে দেখা যাচ্ছে ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত রাখা শুভ হবে যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে বিবাহ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছু মতবিরোধ হতে পারে তবে বিবাহের কথাবার্তাও আপনাদের ক্ষেত্রে এগোতে দেখা যেতে পারে
যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, কিছু শত্রুতামূলক সম্পর্কের আজকে অবনতি ঘটবে, আজকে পূর্ণ তৃপ্তি লাভ করতে পারবেন, শত্রু থেকে বিজয় নিশ্চিত ঘটবে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা থাকছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত নয়। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে, ছোট ছোট বিবাদকে এড়িয়ে থাকার চেষ্টা করুন। আজকে আপনার কাছে নতুন কাজের যোগাযোগ আসতে পারে, সঠিকভাবে যোগাযোগকে আপনারা অ্যাপ্লাই করুন, নিশ্চয়ই আপনার ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুফল পাবেন। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, আজকে দুর্ঘটনা এড়িয়ে থাকার চেষ্টা করুন, পিতার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতে দেখা যাচ্ছে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে, আজকে হঠাৎ কিছু বিপত্তির সৃষ্টি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকবেন, ঋণ এবং ঋণ সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে আজকে সমস্যা বৃদ্ধি পেতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, নতুন কোনো প্রজেক্টে আজকে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে, তবে ব্যবসায়িক সম্বন্ধীয় বিষয়ে লগ্নি করার পূর্বে 7-5 ভেবে লগ্নি করুন, তবেই ফায়দা পাবেন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছু নতুন মোড় আসবে, শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে, নতুন নতুন প্রজেক্টে আজকে অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে ভুলবশত কোনো মানুষের সাথে কোনো তর্কাতর্কিও বেঁধে যেতে পারে, যা আপনাদের ক্ষেত্রে হানিকারী হতে পারে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, ঋণ দেওয়া এবং নেওয়া থেকে বিরত রাখুন, ছোট ভাই বা বোনের স্বাস্থ্যের উন্নতি আজকে আপনারা লক্ষ্য করতে পারবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্র। আর সামুদ্রিক শাস্ত্রে বলে চলা ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই প্রত্যহ কোনো না কোনো ছোট বিষয় আপনাদের সাথে আলোচনা আমি করেই থাকি। আজকেও আমি আপনাদের সাথে আরও কিছু নতুন বিষয় সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আলোচনা করব, যা আপনাদের ক্ষেত্রে ভীষণ কার্যকরী। দেখুন, অনেক মানুষ এরকম আছে যারা কিন্তু আগে থেকেই অনেক টেলিপ্যাথি কাজ করতে থাকে তাদের মাথায়, এবং তাদের মধ্যে এমন কিছু প্রেডিক্ট করার ক্ষমতা থাকে খুব সাধারণভাবে, তিনি জ্যোতিষী হন না হন তাতে কিছু যায় আসে না, তার মধ্যে অটোমেটিক্যালি সেই ক্যাপাসিটি রয়েছে প্রেডিক্ট করার, আগে থেকে কিছু জানার বা আগে থেকে কিছু বলার। তো সেই জন্য তারা যদি তাদের হাতে লক্ষ্য করেন যে এই যে ঠিক মধ্যম স্থলটি রয়েছে, গর্তমতো জায়গাটি রয়েছে, এবং গর্তমতো জায়গাটি ঠিক ওপরে যেখানে হৃদয় রেখা এবং তার পাশাপাশি শিরোরেখার যেখানে মেলবন্ধন তৈরি হয়, অর্থাৎ দুটি রেখার প্রায় ওপর নিচ থেকে যেখানে ক্রস করছে, ঠিক তার মাঝখানে যে গ্যাপ অংশটা থাকে, যে ফাঁকা অংশটি রয়েছে, সেই অংশটির মধ্যে যদি কোনোভাবে ক্রস কাটা চিহ্ন যদি চলে আসে, অর্থাৎ কেতুর অংশের ঠিক ওপরের ভাগে, তাহলে সেই ব্যক্তি কিন্তু সহজেই যে কোনো মানুষের বিষয় প্রেডিক্ট করতে পারে এবং তার প্রেডিক্ট মিলেও যায়, এবং তিনি আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকে। তিনি যে কোনো ধরনের টেলিপ্যাথি সর্বদা মনের মধ্যে কিন্তু তার চলতে থাকে, তিনি যে কোনো বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা বেশি করেন, এবং এর ভাবনা চিন্তা সহজাতভাবেই যে কোনো মানুষের জীবনে খেটে যায়, ফলে এরকম ধরনের মানুষদের কিন্তু উপলব্ধি শক্তি ভীষণ বেশি হয়ে থাকে। এবং হাতের তত্ত্ব যদি পৃথিবীতত্ত্ব অর্থাৎ বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব হয়ে থাকে তাহলে ভীষণ ভালো, কিন্তু অগ্নিতত্ত্ব হলে এর প্রভাব তুলনামূলক কম থাকে। আর সামুদ্রিক শাস্ত্রের বিষয়গুলো নিয়ে আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে ক্রমাগত আলোচনায় নিয়ে চলে আসবো আপনাদের সাথে আলোচনা করতে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের সাথে প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম রাশি, প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। দাম্পত্য সুখের আজকে হানি হতে পারে, বুঝে কথা বলুন, দূরযাত্রায় সফলতা মিলবে, ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে অধিক উপার্জনের সম্ভাবনা রয়েছে। আজকে শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃষ রাশি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন, দূরযাত্রায় সফলতা কর্মক্ষেত্রে বিশেষত থাকবে। আপনি যদি আজকে কোনো জায়গায় ইনভেস্ট করছেন তাহলে সতর্ক এবং সাবধানতার সাথে ইনভেস্ট করা আপনাদের জন্য ভীষণ জরুরি, বিশেষ করে বিকেলের পরবর্তী সময়,
শুভরং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মিথুন রাশি। যারা গর্ভবতী রয়েছেন তারা ভীষণ সাবধান এবং সতর্ক, কারণ তাদের ক্ষেত্রে কিছু বড় সমস্যা সহজাতভাবে কিন্তু ঘটে যেতে পারে। সুতরাং সতর্ক থাকুন, চিকিৎসকের পরামর্শ মতো চলার চেষ্টা করুন এবং খাওয়া দাওয়ার প্রতি ভীষণ ধ্যান রাখার চেষ্টা করুন। যদি মনে করছেন আপনি কোনো আধ্যাত্মিক অথবা স্পিরিচুয়াল কোনো জিনিসের সাথে যুক্ত আছেন অথবা নেই, তবুও কোনো আধ্যাত্মিক চর্চায় মন নিবেদন করুন, তা আপনাদের পক্ষে ভীষণ ভালো এবং সুফল মিলবে। আজকে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9 আলোচনা করব কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার বিষয়কে কেন্দ্র করে কিছু জটিলতা তৈরি হতে পারে, স্বামীর সাথে দূরত্বের একটা প্রবণতা তৈরি হতে পারে, বন্ধুর সাথে মতবিরোধ হতে পারে, মানসিক অস্থিরতা আজকে তৈরি হতে দেখা যাচ্ছে। বিকেলের পরবর্তী সময় বিশেষত ভীষণ ধ্যান রাখতে হবে নিজের পার্সের প্রতি বা নিজের গুরুত্বপূর্ণ ওয়ালেটের প্রতি অথবা মোবাইল ফোনের প্রতি, যেগুলি আপনি সর্বদা ক্যারি করে থাকেন, এই জিনিসগুলি আপনাদের থেকে আজকে ছুটে যেতে পারে, হারিয়ে যেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির নতুন কিছু করার উদ্যম আজকে সফলতা দিতে পারে, তবে কোনো বন্ধু হোক বা কোনো কাছের মানুষই হোক, ঋণ চাইছে, ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। কোনো ক্রমে আজকে আপনি যদি মনে করছেন আপনি আপনার খুব কাছের মানুষকেই কোনো কিছু গিফট করবেন, তাহলে সময় বুঝে গিফট করুন, নচেত হঠাৎই ভুল বোঝাবুঝি হতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। আর আরেকটি কথা, আপনারা যখনই গাড়ি চালাচ্ছেন, গাড়ি ড্রাইভ করছেন, সাবধানে করুন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির পার্টনারের সাথে মতবিরোধ হঠাৎই তৈরি হতে পারে, ছোট ছোট বিবাদগুলি যেন একটা বড় আকার ধারণ করতে পারে বেলা শেষে। আপনাদের পক্ষে, আপনারা বহু মানুষ এরকম আছেন যারা ঘুরতে ভালোবাসেন, আজকে ভ্রমণ তো হতে পারে কিন্তু ভ্রমণে গিয়েও কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ আপনাদের ক্ষেত্রে আজকে ভালো হবে, তবে ঋণ নেবেন না, ঋণ নেওয়ার জন্য আজকে দিনটা শুভ নয়। কোনো মহিলার সাথে আজকে কিন্তু কোনো খারাপ আচরণ করবেন না, কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করেই ব্যাপারটা পোলাইটলি নেওয়ার চেষ্টা করুন, নচেত আপনাদের ক্ষেত্রে কোনো অভিশপ্ত যোগ বা অভিশপ্ত কোনো জিনিস বা কোনো প্রভাব আপনার জীবনে পড়তে পারে, সতর্ক থাকবেন। শুভ রং লাল, শুভ সংখ্যা 1। আলোচনা করব আপনাদের সাথে এবার বাস্তু টিপস। আর প্রত্যেক দিন বাস্তু টিপসের কথা আলোচনা করি আপনাদের সাথে, কিছু নতুন, কিছু আরও কিছু নতুন বাস্তু টিপস নিয়ে আসি। আর এই নতুন নতুন বাস্তু টিপসগুলো আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই ভালো থাকতে পারেন, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমি আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব সাউথ ইস্ট কর্নার, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণা, যেটাকে অগ্নিকোণা বলা হয়ে থাকে। সেই কোণায় আপনাদের জলের ঝর্ণা অথবা অ্যাকোরিয়াম অথবা অনেকের বাড়িতেই দেখা গেছে জলের কোনো পেন্টিং লাগানো আছে বা ব্লু কালারের কোনো পেন্টিং লাগানো আছে, রাখা উচিত কি? দেখুন, বলাই হচ্ছে অগ্নিকোণা বা অগ্নির কোণ, আগুনের কোণা। এই কোণায় কখনোই জলতত্ত্ব বা জল সম্বন্ধীয় কোনো বিশেষ বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত না। যদি খুব গুরুত্বপূর্ণভাবে সেগুলি কলের কোনো পাইপ যাচ্ছে সেই বিষয়টা আলাদা, কিন্তু এখানে কোনো জলের ফোয়ারা রয়েছে, জলের ফোয়ারার ফটো রয়েছে, কোনো সমুদ্রের ছবি রয়েছে, কোনো ঝর্ণার জল পড়ছে এরকম ছবি রয়েছে অথবা নীল রঙের কোনো ছবি রয়েছে, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্তই খারাপ ফল দিতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনৈতিক ক্ষেত্রে ঋণ এবং ঋণের মতো সম্ভাবনা তৈরি করতে পারে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে। তাহলে সুতরাং আপনারা যদি দক্ষিণ পূর্ব কোণায় এই ছবি লাগাচ্ছেন বা এই ধরনের কোনো কিছু রেখেছেন বা অ্যাকোরিয়াম রেখেছেন, তড়িঘড়ি সেখান থেকে সেটা সরিয়ে ফেলার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আলোচনা করবো আপনাদের ক্ষেত্রে আজকে কী গাছ পুজো করলে ভালো হবে। আজকে আপনারা নিম গাছ পুজো করতে পারেন, কারণ নিম গাছে জল দিতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে ষষ্ঠী তিথি, আর আজকে আপনাদের ক্ষেত্রে মৃগশিরা রয়েছে। দেখুন, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আজকে আপনারা খয়ের গাছকেও জল দিন, প্রণাম করুন, পুজো করুন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আর যারা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন তারা অবশ্যই একটি খয়ের বৃক্ষ যে কোনো মন্দিরে বা বাড়ির বাইরে যে কোনো জায়গায় আপনারা লাগিয়ে দিন এবং প্রত্যহ কিন্তু সেই গাছে জল দিন, আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে সুফল মিলতে থাকবে। আপনারা যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের পক্ষে দান বলে দিই, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দান আপনারা করে থাকেন গরিব মানুষদের মধ্যে, বিভিন্ন মানুষদের মধ্যে, কিন্তু তবুও কিছু বিশেষ দান রয়েছে যা আপনাদের ক্ষেত্রে আরও বেশি সফলতা এনে দিতে পারে। তো তাই
আজকে আপনারা যে কোনো মানুষকে অন্ন দান করলে আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা থাকবে। আজকে ছোট্ট একটি উপায় বলবো আপনাদের। দেখুন, বহু মানুষই আছেন যারা রেগুলার ইনকাম চান, অর্থাৎ ছোট ছোট ইনকাম রেগুলার চান, কিন্তু মাঝে মাঝে তো উপার্জন হয়, কিন্তু বড় উপার্জন হলো একদিন, এক মাস, দু মাস, তিন মাস পর পর আপনি বসে রয়েছেন, কোনো কাজ নেই। কিন্তু রেগুলার ইনকাম যদি একটা সোর্স আপনাদের ক্ষেত্রে চলে আসে, তাহলে আপনাদের ক্ষেত্রে গুড বেনিফিট দিতে পারে। সেই কারণে আপনারা চেষ্টা করবেন আজকে যে কোনো অশ্বত্থ গাছতলায় যেতে এবং সেখান থেকে একটি কাঁচা পাতা কুড়িয়ে আনতে। পারবেন না, তার মধ্যে ভালো করে আতর লাগান, এবং আতরটা শুকিয়ে গেলে আপনারা সেই পাতাটিকে আপনি আপনার মানি পার্সে রেখে দিন অথবা লকারে রেখে দিন। এবং এই পাতাটিকে রাখার সাথে সাথে আপনারা দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনাদের অর্থের যে আগমন সেটাও কিন্তু বৃদ্ধি পাবে, এবং ছোট ছোট আকারে আপনারা যে রেগুলার ইনকাম চাইছিলেন তার একটা প্রবণতাও কিন্তু বৃদ্ধি পাবে। তবে মাথায় রাখবেন পাতাটি যেন 7 দিনের বেশি আপনার কাছে না থাকে। 7 দিন পরে পাতাটাকে ফেলে নতুন পাতা নিয়ে চলে আসবেন, তা আপনাদের ক্ষেত্রে সুফল অবশ্যই দেবে অর্থনৈতিক ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব যে কাদের, যাদের আজকে জন্মদিন রয়েছে তারা কি করবেন। তাদের ক্ষেত্রে আজকে কিন্তু সবজি দান করা ভালো হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজকে বস্ত্রদান করতে পারেন, তা আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য প্রথমেই, প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি, প্রথমে সপ্তম রাশি, সপ্তমে আপনাদের জন্য তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে হাজব্যান্ড হোক অথবা ওয়াইফ, তাকে নিয়ে চিন্তা বৃদ্ধি, ব্যবসায়িক সম্বন্ধীয় চিন্তা বৃদ্ধি, মান সম্মান হানির যোগ যেগুলো তৈরি হচ্ছিল সেগুলো ক্রমাগত রূপে ধীরে ধীরে কমছে। তবে মানসিক চাপা চিন্তা একটা সর্বদা কিন্তু মনের মধ্যে রয়েই গেছে। শুভ রঙ আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, ঋণ নেওয়ার জন্য আজকে দিনটা শুভ নয়। গৃহ পরিবর্তনের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। ধার্মিক স্থানে বন্ধু দ্বারা ভ্রমণ, বন্ধুর সাথে ভ্রমণ শুভ হবে। শুভ রঙ আজকে আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকার চেষ্টা করুন। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের পক্ষে ভালো হবে। নতুন কোনো প্রজেক্টের সাথে কিন্তু আজকে আপনারা জুড়তে পারেন, তা আপনাদের পক্ষে ফায়দাই ফায়দা দেবে। তবে সন্তানকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। শুভ রঙ আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে কিন্তু কিছু গোলযোগ আসতে পারে, সতর্ক থাকবেন। পার্টনারশিপ বিজনেসের মধ্যে আপনাকে ইনভলভ করবেন না, তা আপনাদের পক্ষে পরবর্তীকালে কিছু সম্মানজনক, কিছু মানে অসম্মানজনক হতে পারে, কিছু হানিকারী হতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার এবং ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হচ্ছে। কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, মনের কথা আজকে খুলে বলুন। বন্ধুকে আজকে কিন্তু আপনার মনের কথা খুলে বলে বিশেষ ফায়দাও বিকেলের পরবর্তী সময় পেতে পারেন, যা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা দেবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মধ্যম প্রকৃতির আজকে দিনটি রয়েছে, অর্থাৎ একদিকে তো ভালো, আরেকদিকে কিছুটা জটিলতা তৈরি হতে পারে প্রেমজ জীবনে কিছু জটিলতা, কিছু সমস্যা হঠাৎই তৈরি হতে দেখা যাচ্ছে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকা আপনাদের জন্য ভালো হচ্ছে। ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা আপনাদের জন্য বিকেলের পরবর্তী সময় অত্যন্ত সুখফলপ্রসূ হতে পারে। তবে মাথায় রাখবেন আজকে যখনই বাড়ি থেকে বেরোবেন শুভ সময় দেখে বেরোলে ফাটকা অর্থপ্রাপ্তির লাভ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।